আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ১২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ২০১৭ সালের প্রথম অধিবেশনে আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ধারাবাহিক সফল সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বছর পূর্তিতে সর্বপ্রথমে আমি এবং আমার নির্বাচনী এলাকার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জনগণের পক্ষ থেকে মাননীয় সফল প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানাই। সফল দেশ পরিচালনা আমাদের সরকারকে সহায়তার জন্য দেশবাসীর প্রতি জানাই কৃতজ্ঞতা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ২০১৭ সালের প্রথম অধিবেশনে সরকারের বিগত দিনের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা বাস্তবে তুলে ধরে মহান সংসদে ভাষণ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমার আলোচনার প্রারম্ভে স্মরণ করছি তাকে, যার জন্ম না হলে হয়তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হতো না। সে মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সাথে বেগম ফজিলাতেদা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জঘন্য হত্যার শিকার শিশু রাসেল সহ পরিবারের সকল সদস্যকে। আমি আরও স্মরণ করছি ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হয়ে নিহত আবি রহমান সহ সকলকে। আমি সশুদ্ধ চিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবরূপ দিতে গত মেয়াদ হতে বর্তমান মেয়াদে গত ৩ বছরে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে এবং মহান জাতীয় সংসদকে করেছেন সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে। অতীতে বিএনপি জামাতে জোট সরকারের রেখে যাওয়া অব্যবস্থাপনা ও দক্ষতা কাটিয়ে উঠে দেশকে মধ্যমায় দেশ উন্নীত করতে আমাদের সরকার নিরন্তর প্রয়াস চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশে সুশাসন, সুসংগতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমাদের সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র আইনের শাসন সুদৃঢ় করতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বাংলা জাতিকে আরও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি বিগত বছর সময়ের টেকসই প্রবৃত্তি অর্জনের ধারা বজায় রেখেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী ১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.১১%। এ সময় গড় মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে ১৪৬৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সার্বিকভাবে অনুকূল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক পরিস্থিতি এবং আর্থসামাজিক খাতে লক্ষণীয় অগ্রগতি বাংলাদেশকে মধ্যমায় দেশ উত্তরণে কার্যকর ভূমিকা রাখছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যেখানে ২০১০ সালে দারিদ্র হার ছিল ৭১.৫%, সেখানে থেকে হ্রাস পেয়ে ২০১৬ সালে ২৩.৬%-এ নেমে এসেছে। আমাদের সরকারের উন্নয়ন লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরে সংশোধিত বাজেটের তুলনায় ২৮.৭% বৃদ্ধি করে ৩,৪০,৬৩৫ কোটি টাকায় উন্নীত করেছে। বাজেট বরাদ্দ ব্যয় ব্যবস্থাপনা উত্তরণে যথার্থ উৎকর্ষ সাধনের জন্য মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সুদৃঢ় করেছে, যা সত্যি প্রশংসিত দাবি রাখে। মাননীয় স্পিকার, দারিদ্র নিরসন ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম কৌশল।
জনগণের জীবনযাত্রার মান ও দ্রুত দারিদ্র নিরসন করা উন্নয়ন পরিকল্পনার প্রধান লক্ষ্য। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের গড়ার প্রত্যয়ে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী রূপকল্প হিসেবে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার রূপরেখা 2010-2021 শীর্ষক দলিল প্রণয়ন করে। প্রেক্ষিত পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য হচ্ছে উচ্চতর প্রবৃত্তি অর্জনের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং 2021 সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আর্থসামাজিক খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। কর্মসংস্থান ও মজুরি, খাদ্যশস্য উৎপাদন, মুদ্রাস্ফীতি, আমদানি রপ্তানি সহ সকল অর্থনৈতিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ সকল অর্থনৈতিক কর্মসৃজন ইতিমধ্যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন, পৃথিবীর উষ্ণতার পরিবর্তন ইত্যাদি নৈতিকভাবে প্রভাব অভিযোজনের লক্ষ্যে এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃত্তি নিশ্চিতকরণে নেদারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা বাংলাদেশ সরকার পানি সম্পদ, কৃষি, দুর্যোগ, পর্যটন, নৌ ও সড়ক যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পলিত 50-100 বছর মেয়াদী বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2000 শীর্ষক পরিকল্পনা প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। ডেল্টা প্ল্যানের প্রধান লক্ষ্য হল পানীয় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দুর্যোগ থেকে নিরাপত্তা বিধান নিশ্চিত করবে বলে আমি মনে করি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতে MDG প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন করছে। 11টি অভিষ্ট লক্ষ্য, 58টি লক্ষ্যমাত্রা, 241টি সূচক এবং এর আলোকে প্রণীত প্রস্তাবের মধ্যে থেকে বাংলাদেশ প্রস্তাবিত 10টি লক্ষ্য জাতিসংঘ কর্তৃক চূড়ান্তভাবে MDG-তে প্রতিফলিত হয়েছে। এই প্রতিফলন জনতা শেখ হাসিনা সরকারের দূরদর্শী নেতৃত্বের ফসল বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় স্থাপিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান 2015-16 অর্থবছরে 6.67 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এছাড়া 1 জুলাই 2016 থেকে 30 নভেম্বর 2016 তারিখ পর্যন্ত সময়ে চলতি অর্থবছর প্রায় বছরের প্রথম 5 মাসে বেসফার আওতাধীন ইপিজেড সমূহ থেকে 2,373.25 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। মাননীয় স্পিকার, 2015-16 অর্থবছরে ইপিজেড সময়ে 460.36 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ হয়েছে। উল্লেখ্য যে 2014-15 অর্থবছরে ইপিজেড সময়ের বিনিয়োগ হয়েছিল 406.35 মার্কিন ডলার। এছাড়া 1 জুলাই 2016 থেকে 30 নভেম্বর 2016 তারিখ পর্যন্ত সময় চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বেসফেরা আওতাধীন ইপিজেড সময়ে 140.09 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা আমাদের সরকারের বিনিয়োগ বান্ধব পদক্ষেপের ফসল বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ থেকে গত 8 বছর নিরলস কাজ করছে। এ লক্ষ্যে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসাবে চিহ্নিত করা হয়েছে। লক্ষ্য অর্জনের রূপকল্প 2021 জাতীয় কৃষিনীতি, সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা এবং অন্য পরিকল্পনা দলিলের আলোকে কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ, কৃষি পণ্যের বিপণন, কৃষি সহায়তা ও পুনর্বাসন, বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ, সেচ অবকাঠামো উন্নয়ন ও সেচ কার্যক্রম, শস্য সংরক্ষণ সহ বিভিন্ন সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে, যার ফলশ্রুতি ইতিমধ্যে কৃষিখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ফসলের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রয়েছে। 2008-09 অর্থবছরে যেখানে খাদ্যশস্য উৎপাদন হয়েছিল 3,33,00,000 মেট্রিক টন, সেখানে 15-16 সালে খাদ্যশস্য বৃদ্ধি পেয়েছে প্রায় 4 কোটি মেট্রিক টন। এর সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বান্ধব নীতির ফসল বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, দেশের দুস্থ, দারিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুবিধা বঞ্চিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক
উন্নয়ন আর্থসামাজিক অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। আমাদের সরকারের দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, পারিবারিক উন্নয়ন সাধন সহ বিভিন্নমুখী কর্মসূচি পরিচালনাকে জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। 2016-17 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী ভুক্তভোগীর সংখ্যা 25%, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 5%, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা 3.31%, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির কর্মসূচি দাতা উপকরভোগীর সংখ্যা 16.66% বৃদ্ধি করা হয়েছে। সর্বমোট 51,20,000 উপকরভোগীর সংখ্যা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান করা হচ্ছে, যা গত অর্থ বছরের চেয়ে 7.27% বেশি। সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে ভাতার পরিমাণ। মাননীয় স্পিকার, আপনি 2 মিনিট সময় বৃদ্ধি করে দিবেন। বর্তমানে বিশ্বের 182 দেশের কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীগণের কষ্টার্জিত অর্থ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিদেশে দক্ষ কর্মী প্রেরণের জন্য আমাদের সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিদ্যমান 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, 62টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ মোট 68টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে 68টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 2015-16 অর্থ বছরে বিভিন্ন ট্রেডে মোট 3,35,836 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 2015-16 অর্থ বছরে 1,24,902 জন নারী কর্মী বিদেশে প্রেরণ করা হয়েছে। 2016 সালে জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত 1,18,158 জন নারী কর্মীর কর্মসংস্থান লাভ করেছে। বিদেশে দক্ষ বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2015-16 অর্থ বছরে 23,53,500 টাকা ব্যয়ে 5টি বিনিয়োগ প্রকল্প এবং 2টি কারিগরি সহায়তা প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ঘনবসতিপূর্ণ এলাকা, আমার এলাকার সবচেয়ে একটি মারাত্মক সমস্যা 1941-42 সনে জেলা হেডকোয়ার্টারের জন্য একীকৃত ভূমি জনগণের মাঝে অব্যবহৃত ভূমি ফেরত দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে ভূমি মন্ত্রীর কাছে আহ্বান জানাই। আমার এলাকা জলাবদ্ধতা এলাকা, খাল খননের জন্য আমি আহ্বান জানাই যে সমস্ত রাস্তাঘাট কাঁচা ওইগুলো ফাঁকা করানোর জন্য দাবি জানাই। আমার এলাকায় অনেক প্রাইমারি স্কুল, 192 প্রাইমারি স্কুলের মধ্যে অনেক প্রাইমারি স্কুল কাঁচা এবং ফাঁকা নাই। ওই সমস্ত ভবনগুলো ফাঁকা করানোর জন্য দাবি জানাই। আমার উপজেলায় অনেকগুলো বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ওই সমস্ত বিদ্যালয়গুলো এমভিভুক্ত করানোর জন্য আবেদন জানাই। আমার এলাকা চৌমনি সরকারি কলেজে একাডেমিক ভবনের জন্য ছেলে মেয়েদের পড়ালেখার সমস্যা হইতেছে, একাডেমিক ভবন, এবং জালালউদ্দিন কলেজের একাডেমিক ভবনের জন্য আহ্বান জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকায় অর্থনৈতিক, নোয়াখালীতে অর্থনৈতিক জোন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো।